click the আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটি উল্লেখ করে আপনি আপনার সমস্যাটি জানান হ্যালো হ্যালো জি বলুন আমরা শুনতে পাচ্ছি বলুন আমার নাম যদি আমি নবপুর রোডে থাকি হ্যালো জি আমার বয়স আটচল্লিশ বছর আমি আটচল্লিশ বছর আমার আথাইটিসের ব্যথা মানে মাসিক শক্ত হয়ে যায় পা মানে আথাইটিস পা গোড়ালি ব্যথা তারপরে পা টালু যেটা বলে ওইটা ব্যথা পরে আমি এখন ওতে এক বছর দেখেছি উত্তম কুমার নাম উনি আসে এখনো তারপরে আমার ভাইরা আমাকে সিঙ্গাপুর নিয়ে গেছিল ওখানেও দেখেছি কিন্তু ব্যথাই কমে না আর ওয়েট শুধু বাড়ে আমার ওজন ছিল 50 কেজি নরমাল ডেলিভারি আমার দুই মিনিট হওয়ার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমার 105 কেজি ওজন হয়েছে কিন্তু হরমোন দি কোরাতেবারে এটা তো কোন একটা জিন লাইফও দেখাচ্ছে কিন্তু বলে ওষুধ দেয় খাই কিন্তু ওরে তো কমে না ও শুধু বাড়ে দুই বছরে বাড়ছে আপনার 18 কেজি আপনার কি হাইপোথাইরয়েড আছে দর্শক হরমোনের থাইরয়েডের কোনো সমস্যা নাই ডায়াবেটিস তো নাই শুধু চর্তিয়ে পায় অপলা হাসপাতালে ফুল ইয়া করার পরে ওই যায় চর্তি চর্তি শত শুধু চরবে আচ্ছা এখন সমস্যাটা কি এখন এই যে ব্যাথা পা ঢালু ব্যাথা আর এই যে মাসেল শক্ত হয়ে তার পরে পা ফুলে গেছে ও উপরে নিচে আচ্ছা আপনি এখন ভাষায় কি হাঁটা চলাফেরা করতে পারেন হ্যাঁ হাঁটা চলা আল্লাহর বল্লা সবই করি মানে আমার নিচে দাসে যে আপনি বসে করবেন বসেই করি দাঁড়ায় মানা করতে মানে এভাবেই চলতেছি কিন্তু ওর শুধু বাইরে আর ব্যথা তো ওষুধ তো অনেক খাইতেছি ওদের ব্যথা অতটা ভালো হয় না গরম সেক টেক নিলে ওষুধ খাইলে কিছুক্ষণ ভালো আবার শুরু হয় আচ্ছা বুঝতে পেরেছি বোন আমি উত্তর দিচ্ছি আপনার সমস্যা ওনার আসলে আর্থ্রাইটিস উনিও আর্থ্রাইটিস এর রোগী এবং ওনার কিন্তু ওয়েট কিন্তু গেইন করেছে আসলে 105 বললেন হ্যাঁ আমরা প্রায় রুগীদেরকে ওজন কমাইতে বলি মোস্ট অফ দা কেস আমরা বলি যে ওজন কমান কিন্তু রুগীরা কোনোভাবে ওজন কমাতে পারে না মজার একদম ফাস্ট হচ্ছে একটা কোনোভাবেই ওজন কমার বলে আমরা কোনো খাবারই খেনে না ওজন তারপরও কমে না তো মজার বিষয় আপনার যদি একটা রুগীকে আমরা ক্যামেরা লাগিয়ে দিয়ে সারাদিন দেখি যে সে আসলে কি করে তাহলে বোঝা যাবে যে ওজনটা আসলে কেন বাড়ে ওনার যে সমস্যাটা দেখেন এখন ওনার বাড়তে বাড়তে ওজন উপরে চলে গিয়েছে এবং ফিফটি কেজি ওয়েটের একজন ওমেন এখন কেজি উইথ উইথ ওনার বিভিন্ন আরও সমস্যা সো ওনার ওজন কিন্তু আরও যদি এটাকে এখনই কন্ট্রোল না করে উনি কিন্তু আরো উপরে চল চলতেই থাকবে এবং ওনার ব্যথা বেদন আরো বাড়তেই থাকবে এবং এক প্রকারে সে ডিজাবল হয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে এই রুগীগুলাকে আসলে রিহাবিলিটেশন মানে পুনর্বাসন যে একটা চিকিৎসা পদ্ধতি আছে একটা মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা এই জাতীয় চিকিৎসা ব্যবস্থাপনা একটা মানুষ সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই কনসেপ্ট এখনো ডেভেলপ করে নেই এই কনসেপ্টটা ডেভেলপ করার দরকার আপনার ব্যথা হলেই আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন ব্যথা হলে আটাটি বন্ধ ব্যথা হলে আপনি আর বের হবেন না বাসায় শুয়ে থাকবেন তাহলে একটা লোকের আপনি হাউ কিভাবে আপনি ওজন কমাবেন এটা কি কোনো ভাবে সম্ভব কোনো সায়েন্স আছে কোনো ব্যাখ্যা আছে নাই ওনার কিন্তু কোনো হরমোনাল কোনো প্রবলেম নেই সো উনি ওজন বাড়ার একমাত্র কারণ ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে ইমমোবিলাইজ ছিলেন এই যে উনি এখন চলাফেরা করছে না হাঁটা চলাফেরা আমরা অনেক সময় ডাক্তার সাহেবরা বন্ধ করে দেই সব মিলে রোগী আরো ওবেস হয়ে যাচ্ছে ওনাকে দ্রুত রিহাবিলিটেশন প্রসিডিউরে যেতে হবে সময় লাগবে কয়েক মাস ইভেন কি বছরও লেগে যেতে পারে এখনও যদি উনি ট্রিটমেন্ট প্রটোকলে এসে ওজন কমায় একদিক দিয়ে আরেক দিক দিয়ে রিহাবিলিটেশন করে এক্সারসাইজ করে হাঁটা চলাফেরা করে পেইন কন্ট্রোল করে বাই সেন্টারাইজড হয়ে মানে এটা ট্রিটমেন্টটা অনেকের ধারণা যে আমি ডাক্তার সাহেবের কাছে গেলাম ডাক্তার সাহেব আমরা দুইটা ওষুধ লিখে দিল আমি খাইলাম ভালো হয়ে গেলাম আমার আর কিছু করতে করার হ্যাঁ ব্যাপারটা কিন্তু আসলে তা না ওনাকে টোটাল সুপার অবজারভেশনে থাকতে হবে একজন স্পেশালিস্টের আন্ডারে একটা হসপিটালের আন্ডারে তাহলে উনি এই এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং ওনাকে চাইতে হবে যে আমি হ্যাঁ এটা করব যেহেতু হরমোনাল কোনো সমস্যা নেই ওজন কমতে বাধ্য এবং সেই ক্ষেত্রে ওনাকে প্রপার ডায়েট কন্ট্রোল বা ডাইটিং করতে হবে পাশাপাশি বিভিন্ন ট্রিটমেন্ট করতে হবে পায়ের তলার ব্যথার চিকিৎসা দিতে হবে হাঁটুর ব্যথার চিকিৎসা দিতে হবে ওনাকে রাস্তায় হাঁটতে হবে এবং সেই পরিবেশ আমাকে করে দিতে হবে আদারওয়াইজ ওজন কমানো সম্ভব না এবং ডে বাই ডে রুগী কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে তো আমার মনে এই মটো এই থিম এদিকে আসতে হবে আমি বারবার বলি আপনাদের মাধ্যমে এবং আমাদের সবার উচিত যেন অন্ত অন্তত আমরা বিভিন্ন ক্লাব তৈরি করি হ্যাঁ আমরা রোজায় দেখেছি হাজার হাজার ক্লাব হ্যাঁ খাবারের ক্লাব তৈরি হয়েছে ইফতারির ক্লাব সেটা বাদ দিয়ে আমরা যদি হাঁটার ক্লাব করি এক্সারসাইজের ক্লাব করি মুভমেন্টের ক্লাব করি সুইমিং এর ক্লাব করি এগুলো বেশি আমাদের আমরা যদি সাইক্লিং এর ক্লাব করি আমাদের সবারই অন্তত 50% ব্যথা বেদনা করবে